Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। কে কে ওখানে? মা, আপনি? হ্যাঁ, আসলে তোমার জন্য এক গ্লাস গরম দুধ নিয়ে এসেছিলাম, ভাবলাম বেরোবার আগে খাইয়ে দিই। দেখলাম তোমরা ব্যস্ত, তাই খেয়ে নাও তুমি। না হো, খেয়ে নাও। মা থাক না, এখন আর ইচ্ছে করছে না দুধ খেতে। মায়ের কথা শুনতে হয় কিন্তু, না বললে একদম হবে না। সারাটা দিন তোমার অনেক খাটাখাটনি যায় তুমি, খেয়ে নাও লক্ষ্মী মেয়ে। দিচ্ছে যখন খেয়ে নাও না, নাক টিপে খাও, তাহলে আর গন্ধ পাবে না। তুই নিজে খেয়েছিস যে তুই জ্ঞান দিচ্ছিস। শোনো জুজুরানি, এই যে আমরা দুই মা দাঁড়িয়ে আছি দুই মেয়ের জন্য দুধ নিয়ে, তোমাদের মধ্যে আমি দেখি তো কে আগে খেতে পারে দুধটা, যে আগে খাবে সে ফার্স্ট হবে। নাও, চোখ বন্ধ করলাম, দেখি 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 কে আগে খায়। এই যে চলো 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 চলো, ফাস্ট ফাস্ট ফাস্ট। অর্জুন এসো, ব্রেকফাস্ট করে নাও। আর তুবরি, তুমিও তো বেরোবে, তুমিও এসো, খেয়ে যাবে, এসো। হ্যাঁ মা, বেরোবো, কিন্তু আমি কিছু খাবো না। তোমার সে কি কথা, কেন? টিফিনে নিয়ে যাব আমি। আচ্ছা বেশ। অর্জুন, আয় অর্জুন, আরে তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাবে তো। এই যে আমার দই চিড়ে, তোমার হলো রুটি তরকারি, তোর তরকারি, তো স্যুপ, বড় বৌমা হলো ওটস আর মধু, বাবা বাবা, এই তো দাদু ভাই হলো স্যান্ডউইচ। তার মানে আমার ছোট বৌমার সবার সব কিছু খেয়াল রেখে করেছে। Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।